হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার কাশ্মীর ট্রিপের পুরো কিন্তু সিরিজটা দেখতে হলে আগের ব্লগগুলো তোমাদের দেখতে হবে। আর দেখতে পাচ্ছ স্কি করতে গিয়ে কতবার পড়ে গেছি, আমি অনেকবার ট্রাই করেছি, তারপরে ফাইনালি গিয়ে আমি পেরেছি। স্নোম্যান বানাচ্ছি, ছোটবেলায় বানাতাম। এটা কি ধরনের স্নোম্যান? এই স্নোম্যানের তো কোনো মানে বাজে দেখতে স্নোম্যান, বরফ তো ঠান্ডাই হবে। বাট এখানে খুব মজা লাগছে, মানে আমি কাশ্মীর ফার্স্ট টাইম এলাম, তো আমার যে কী ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। বাট আমি শুনেছি ফেজ টুটা আরও সুন্দর, তো ফেজ টুতে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর। বাট ট্রেক করতে পারবো না, ট্রেক করে একটা রিভার আছে ওখানে যেতে হয় এবং ওখান থেকে পাকিস্তান বর্ডার দেখা যায়। বাট ওই অবধি পৌঁছতে পারবো না, কারণ এখন আমি ট্রেক করার সময় নেই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, কারণ লাঞ্চও করা হয়নি। এই যে আপনাদের জন্য গিফট, গরমে যারা কলকাতায় আমার উপর রেগে যাবেন, রেগে খুব গেছেন বুঝতেই পারছি, প্লিজ রেগে যাবেন না, আপনারাও ঘুরতে চলে আসুন সময় সুযোগ বুঝে। এবং জীবনটা আমার মনে হয় আমি তো আমার জীবনটা ঘোরার পেছনেই রেখেছি, আমার একটাই শখ, একটাই স্বপ্ন, সেটা হচ্ছে আমি সারা পৃথিবী ঘুরবো এবং ইন্ডিয়া সব থেকে আগে আমি পুরো ইন্ডিয়াটা ঘুরে দেখতে চাই, কারণ সত্যি ইন্ডিয়া ইনক্রেডিবল, এটা সত্যি কথা, কারণ ইন্ডিয়াতে যা যা সুন্দর জিনিস আছে কোথাও নেই। চলো ফেস টুতে যাই। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, খালি গায়ে মাথার মধ্যে বরফ ঢালছে, আমি জানি না কি হয়েছে। হ্যাঁ
লাঞ্চ টাইম এবং চলে এসেছি কোলা হইতে। এখানে একটুখানি খাবার খাবো, কাশ্মীরি পোলাও আর তার সঙ্গে একটা চিকেনের প্রিপারেশন করলে ওটা খুব ভালো লাগে, তো সেটা খাবো। আর বাইরে এত সুন্দর লাগছে বাইরে দেখতে, এই ডোমগুলোতেও অনেকে বসতে চাইলে বসতে পারে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুই করতে পারে, বাট ভেতরটা কমফোর্টেবল আর বাইরেটা কেউ বসে না, মানে এখন ক্লোজ আছে কিনা বুঝতে পারছি না, বাট অন্য সময় বসা যায়। আমি একটা রিলে দেখেছিলাম যে বাইরেটা যদি বসে তাহলে 1000 rupees নেয় শুধু বসার জন্য। তো খাবারের জন্য ওয়েট করছি, খাবারটা এলে চটপট খাবো, খেয়ে এবার হোটেলে যাবো। আচ্ছা, আমাদের গাইড ছিল এতক্ষণের জন্য, প্রচুর খেটেছে এবং ভীষণ ভালো ছিল। আপনার নাম? নদীম। আর কন্টাক্ট নাম্বার ভি বল দো, তাকে মেরা সাবস্ক্রাইবার্স আপসে 6005804883। ওকে নদীম, ওর সাথে দেখা করো, ও ভীষণ সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ নদীম, বাই, টেক কেয়ার। আমাদের হোটেল, হোটেল রয়্যাল ক্যাসল। এখন চেক ইন করব, এখন অনেক দেরি হয়ে গেছে, অলরেডি 5টা বেজে গেছে। এখন আমি চেক ইন করব এবং রুম টুরটাও করিয়ে দেব। চলো, লেটস গো। নান্দিনে আর চলে যাবেন, কি সুন্দর বসার জায়গা এখানে। রুম চেক ইন করে গেছি, এবার তোমাদেরকে একটুখানি রুম টুরটা দিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রেন্স, ঢুকে ওয়াশরুম, টয়লেট্রিজ সব কিছু আছে এখানে, এবং তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। এই হচ্ছে রুম, অটোমেটিক হিটিং সিস্টেম আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে বেড, টিভি, ওয়ার্ড্রপ। এখানে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল কাম রিডিং বা কাজকর্ম করার জন্য ওয়ার্ক প্লেস হিসেবে ইউজ করা যায়। তার সঙ্গে আছে সোফা আর ব্যালকনি, যেটা সবচেয়ে সুন্দর। কি ভিউ, অসাধারণ। এটা হচ্ছে হোটেল রয়্যাল ক্যাসল গুলমার্গ। ডিনার টাইম, ডিনারে আছে মাটন রারা, তার সঙ্গে কুলচা আর শিমল। সো আমার ডিনার কমপ্লিট এবং প্যাকিংও কমপ্লিট, কালকে যাব হচ্ছে সোনমার্গ। সোনমার্গে কালকে স্টে আছে, তো রাস্তাতে কী কী পড়বে সেগুলো সমস্ত কিছু দেখব। এবং এই ব্লগটা আজকে ভীষণ একটা এক্সাইটমেন্ট ভরা একটা দিন কেটেছে, ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত কিছু মজা করেছি আজকে। প্রচুর অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো করে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এবার আমি ঘুমোতে যাব, তাই ভাবলাম যে ব্লগটা এখানেই এন্ড করে দিই। যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।